তো হ্যালো বন্ধুরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসারের পদে কিন্তু চাকরির অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যা বাইশে জুলাই অবধি কিন্তু চলবে তো খুব ভালো একটা সুযোগ রয়েছে তো এখানে বিস্তারিত আলোচনা করবে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে লাস্ট ডেট কবে তার সঙ্গে আলোচনা করবে কি যোগ্যতা লাগবে সমস্ত বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে ছোটো রিকোয়েস্ট যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যদি সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে তাহলে কী হবে পরবর্তীকালে যে সমস্ত সরকারি এবং বেসরকারি বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় চাকরির খবর তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে তো মেন বিষয় আসছি তো দেখো এখানে জিপিএসসি জিপিএসসি দপ্তর থেকে ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি অফিসারের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারো তো এখানে বলা হচ্ছে জিপিএসসি ফুড ইন্সপেক্টর বা ফুড সেফটি যে পোস্ট রয়েছে তো সেখানে মাসিক বেতন কতগুলো রয়েছে কত টাকা রয়েছে শূন্য পদ কতগুলো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো এই সব প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আমি জানাচ্ছি নিয়োগের পদ্ধতি বা তথ্য দেখো এখানে নোটিশ নাম্বার বলে দেওয়া হয়েছে আট অবলিক দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে এটা নোটিশ নাম্বার আর আট সাত দু হাজার চব্বিশে কিন্তু এটা রিলিজ হয়েছে তো যে পদে নিয়োগ করাবে সেই পদের নাম হচ্ছে জিপিএসির ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি অফিসার তো মোট শূন্যপদের কথা বলা হয়েছে এখানে তিনটি শূন্যপদ কম থাকার জন্য কম্পিটিশন রয়েছে আর স্যালারির কথা বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে ঠিক আছে আর সীমা যেটা বলা হয়েছে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর মাসিক বেতন যেটা মেন সেটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো থেকে এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো টাকা অবধি তোমরা পেতে পারো যখন প্রমোশন হবে পূরণ হয়ে যাবে ঠিক আছে তো কিভাবে পদ্ধতি নিয়োগ পদ্ধতিটা কী হবে জিপিএসসির ফুড ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি যে অফিসার রয়েছে তো সেই পোস্টের জন্য প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা দুভাবে হবে প্রিলিমিনারি এবং মেন প্রিলিমিনারি এবং মেনে পাস করার পর তোমাদের ইন্টারভিউ দেখা হবে ইন্টারভিউ কোয়ালিফাই করার পরেই তোমাদের জয়েন করানো হবে এটা একটা প্রসেস রয়েছে এই প্রসেসের মাধ্যমে পরীক্ষার পদ্ধতি দেখো এখানে পরীক্ষা হবে কিন্তু চারশো নম্বরে তো সেক্ষেত্রে পিলি পরীক্ষা হবে দুইশো নম্বরে এমসিকিউ আর সময় থাকবে একশো কুড়ি মিনিটের মধ্যে আর মেন পরীক্ষা দুইশো নম্বরে হবে এমসিকিউ অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে সেক্ষেত্রেও সময় থাকবে একশো কুড়ি মিনিট ঠিক আছে মানে দু ঘন্টা তো টোটাল চারশো নম্বরের পরীক্ষা প্রিলিতে হল দুশো নম্বর এবং মেন্সেও দুশো নম্বর ঠিক এখন আবেদন কিভাবে করতে হবে সেই আবেদন পদ্ধতি কিন্তু আমাদের জানতে হবে দেখো এখানে বলা হয়েছে সিপিএসসি তত যে ফুড ইন্সপেক্টর বা ফুড সেফটি যে অফিসার রয়েছে তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কিন্তু ফর্মটি যে ফর্ম বের হবে সেটা প্রিন্ট আউট করে নিয়ে চেক করবে সব ঠিকঠাক আছে কি না আর অ্যাপ্লিকেশন ডেটগুলো বলে দিচ্ছি লাস্ট ডেট বাইশ সাত দু হাজার চব্বিশ আর অফিসিয়াল যে নোটিশটা সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো সঙ্গে থাকো এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু নিজে থেকে চেক করতে পারো আর নোটিশটা আমি শো করছি এটা হচ্ছে নোটিশ দেখতে পাচ্ছ জিপিএসসির যে ওয়েবসাইট আছে তো সেখান থেকে কিন্তু নোটিশটা রিলিজ হয়েছে তো এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে নিজে থেকেও চেক করতে পারবে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আবার রিপিট করছি অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে অ্যাপ্লিকেশন করতে পারবে একটা ভালো পোস্ট রয়েছে তো অ্যাপ্লিকেশন চলছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে